মিষ্টি কেনার জন্য যখন দোকান বাজারে যেতে একদমই আপনার মন চাইছে না, ঠিক তখনই কিন্তু আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে এই সহজ মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজে বানানো যায়, আর এটা বানিয়ে আপনি ঠাকুরকে পুজো দিতে পারবেন, এটা বানিয়ে আপনি আপনার অতিথি আপ্যায়ন করতে পারবেন। আপনার যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে হচ্ছে তখনও কিন্তু ঝটপট করে এরকম একটা মিষ্টি আপনি বানিয়ে ফেলতে পারবেন, সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন। এরকম একটা মিষ্টি আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হ্যাশেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশের বেল নোটিফিকেশন অন করলেই আমার সমস্ত ভিডিও চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এখন থেকে বৃহস্পতি রবি দুটোর সময় নিশ্চয়ই মনে আছে আমি শিউলি চলে আসি আপনাদের সঙ্গে রেসিপির ভিডিও নিয়ে। আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশন হাব, সেখানে অনেক অনেক রকম ভিডিও থাকে আপনাদের জন্য। আর এখন তো শিউলিজ হ্যাশেল আপনারা প্রচুর প্রচুর করে দেখছেন, সেজন্য অনেক 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 ভালোবাসা আপনাদের সকলকে। তাহলে চলুন আমি আর বেশি বকবক করবো না, আসলে মিষ্টিটা এতটাই সুন্দর হয়েছে, সবার এতটাই ভালো লেগেছে, সেই জন্য আমার একটু কথা বলতেই হলো। তাহলে চলুন পুরো ভিডিওটাতে চোখ রাখুন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, হাফ কাপ দুধ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দুধটা হালকা গরম করলাম, এর মধ্যে দিয়ে দিলাম বাতাসা এক বাটি। মিষ্টির পরিমাণ কম বেশি করা যেতে পারে। এবার এটা একটু রান্না করব, যাতে বাতাসটা গলে যায় সেই পর্যন্ত রান্না করব। ফ্লেমটা একেবারে লো করেই আমরা এটা গলিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লো আছে, খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট। এবার এটা হচ্ছে গুঁড়ো দুধ, আমি 1 কাপ নিয়েছি, আর ধীরে ধীরে এই গুঁড়ো দুধটা মেশাবো, সবটা একসঙ্গে মেশাবো না, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা আছে, ঠিক যেমনটা দেখাচ্ছি তেমন করেই মেশাবো। আরো 1 কাপ গুঁড়ো দুধ আমি নিলাম, নিয়ে ধীরে ধীরে মেশাতে থাকলাম। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত মানে অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করা থাকবে, ধিমে আছে, এই কাজটা করতে হবে। যেন দলা পাকিয়ে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দেব এলাচ গুঁড়ো, আমি প্রায় 1/2 চামচ থেকে 1 চামচের মধ্যে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো কমপ্লিট। এবার এর মধ্যে দেব ঘি, 1 চামচ ঘি দেব, ঘি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। যেমন যেমন দেখাচ্ছি ঠিক সেই পর্যায়ে আমরা সবগুলো দেব। শুকনো হয়ে এসেছে, কড়া থেকে প্রায় উঠে আসছে, দেখুন ঠিক এরকম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এটা কিছুক্ষণ ঠান্ডা হবে, যতক্ষণ না হাত প্যাড়া বানানোর জন্য সহ্য করতে পারছে হাতটা, ততক্ষণ একটু ঠান্ডা করতে হবে, কারণ প্যাড়া বানানোর জন্য একটু ঠান্ডা না হলে প্যাড়াটা বানানো যাবে না, সেই জন্য এখানে একটু ঠান্ডা করব, তবে কিন্তু নাড়তে হবে, না হলে একদম বসে গেলে তখন আর হবে না, বানানো যাবে না, সেই জন্য গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে।
ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা প্যাড়া বানাতে শুরু করব। হাতে একটু ঘি মাখিয়ে নেব। যতবারই আমরা মিষ্টিটা তৈরি করব ততবারই কিন্তু হাতে ঘি মাখিয়ে নেব। আর এখান থেকে এরকম ছোট ছোট আমরা প্যাড়া বানিয়ে নেব, ঠিক এইভাবে। আর এখানে একটু চাপ দেব। এইভাবে আমরা প্রত্যেকটা প্যাড়া বানিয়ে নেব, কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে, আপনি যেমন সাইজ করতে চাইবেন। ঠিক এইভাবে প্লেন করা হলো, দেখুন একদম প্লেন। তারপর হাত দিয়ে এইভাবে একটু বসিয়ে দেব। পরপর আমি করে নিচ্ছি। এরকম ছোট ছোটই বানাবো, আপনি বড় বানাতে পারেন। তারপর ঠিক এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আবারও একটু ঘি হাতে নিয়ে নিলাম। ঘি হাতে না নিলে ঠিক মতো করে তৈরি করা যাবে না। এইভাবে চেপে দিলাম। শেষে যখন বসে যাবে তখন একটু চামচ দিয়ে ঠিক এইভাবে নিয়ে নিলে কিন্তু সবটাই চলে আসবে। আমি সব রকম দেখিয়ে দিলাম, তখন ইজিলি এগুলো নেওয়া যাবে, কোনোটাই নষ্ট হবে না, বাদ যাবে না আসলে, সেটাই বলতে চাইছি। আর একটা কথা, চামচের এই জায়গাটা ধরবেন, ঠিক আছে, এই জায়গাটা ধরে টানবেন, না হলে এখানে ধরে টানতে গেলে একটু শক্ত হয়ে আছে তো এটা ভেঙে যেতে পারে চামচ, সেই জন্য ঠিক এইভাবে ধরে আমি সব রকম বলে দিলাম যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক চামচে এখানে ধরেই টানবেন, বেশ শক্ত হয়ে আছে তো, এইভাবে সবটা আপনারা নিয়ে নেবেন। শুকনো হয়ে গিয়েছে, মানে শক্ত হয়ে এসছে, যেন বানানোটা আরো সহজ হচ্ছে। তৈরি হয়ে গেছে, এবার একটু সাজিয়ে দিতে পারেন। আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। যদি আজকের এই মিষ্টি রেসিপিটা ভালো লাগে আপনাদের, তবে অবশ্যই কিন্তু শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন শিউলির হেসেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন থেকে বৃহস্পতিবার আর রবিবার দুপুর দুটোর সময় আমি শিউলি থাকি আপনাদের সঙ্গে। আমাদের আরও একটি চ্যানেল শিউলিজ মোটিভেশনাল হাবে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন শিউলিজ মোটিভেশনাল হাব। অনেক রকম ভিডিও থাকে শুধুমাত্র আপনাদের জন্য। যখন দোকান বাজারে যেতে ইচ্ছা হচ্ছে না, ঠিক তখন পুজোর জন্য আপনি কিন্তু এরকম একটা মিষ্টি 5-7 মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি আসছে তখনও বানিয়ে নিতে পারবেন, যখন খুশি খেতে ইচ্ছা করছে মিষ্টি তখনও বানিয়ে নিতে পারবেন, এরকম সহজ একটি মিষ্টি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই এটা বানান। নমস্কার।